আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছো তোমরা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে তোমাদের জন্য একটু খারাপ লাগতেছে কারণ তোমাদের জন্য এই বিডিওটির পর আর একটা ভিডিও এমসিকিউ কিউ আগামীকালের সকাল দশটায় তোমরা পেয়ে যাচ্ছ গার্হস্থ এরপরে তোমার সাথে আমার জার্নি শেষ হবে আলহামদুলিল্লাহ সাজেশনগুলো কেমন ছিল আলহামদুলিল্লাহ বলে একটা কমেন্টস করতে পারো তো চলো মূল বি স্টার্ট করি গার্হস্থ বিজ্ঞান মাত্র আমি যে পাঠগুলো উল্লেখ করে দিয়েছি যে অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি যেভাবে উল্লেখ করে দিয়েছি সেইভাবেই ফলো করো আশা করি এই সাবজেক্টটা তোমাকে প্লাস পেতেই হবে এতে করে কি হবে তিনটা সাবজেক্টে যদি তুমি প্লাস নাও পাও সেই তিনটা সাবজেক্টে যদি এ গ্রেড থাকে আর যদি তুমি গার্হস্থে প্লাস পাও তাহলে এখানকার তিন পয়েন্ট যোগ করে তুমি কিন্তু প্লাস পেতে পারো অতএব এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ খুবই 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 গুরুত্বপূর্ণ আবার তোমার সবগুলো সাবজেক্টে প্লাস চলে আসো তখন গার দরকারই নেই কিন্তু তিনটা সাবজেক্টে প্লাস মিসিং করে গেছো তখন এই এইটার প্লাস দিয়ে সেটা কাভার করা যাবে যদি তিনটা এ গ্রেড থাকে আবার দুটি সাবজেক্টে তুমি এ মাইনাস পেয়েছো কিন্তু গাঢ়সতে প্লাস পেয়েছো সেক্ষেত্রেও কিন্তু প্লাস চলে আসবে মানে তিন পয়েন্ট তোমার যোগ হবে যদি তুমি গার প্লাস পাও মানে ফোর্থ সাবজেক্টে প্লাস পাও তাহলে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতেই পারতেছো আর কার কোনটা পরীক্ষা খারাপ হয়েছে কোন সাবজেক্টে সমস্যা আছে সেটা তোমরা খুব ভালোই জানো গার্হস্থ বিজ্ঞান সকল বোর্ডের জন্য আমি প্রথমে রেখেছি অধ্যায় আঠারো তুমি অধ্যায় আঠারো দিয়েই পড়া শুরু করো আমি কি বললাম অধ্যায় আঠারো দিয়ে তুমি পড়া শুরু করো তাহলে আঠারো নম্বর অধ্যায়টা সবার আগে পড়ো কি পড়বে পাট তিন চার এবং ছয়টা খুবই ভালো মতো করে পড়বে বাকিগুলো রিড আউট করতেও পারো নাও করতে পারো তবে করলে কিন্তু অবশ্যই ভালোই হবে আবার বলছি পাঠ তিন চার এবং ছয়টা খুব ভালো মতো করে এইটা খুব ভালো মতো করে প্র্যাকটিস করো এরপরে চলে যাব অধ্যায় হচ্ছে সাতে সাতে কি বলা হয় শিশুর বিকাশ আর হচ্ছে পারিবারিক পরিবেশ পাঠ হচ্ছে এক দুই এবং চার এটা খুব ভালো মতো করো তাহলে আমি একটা কোশ্চেন দিলাম হচ্ছে আঠারো অধ্যায় থেকে আর একটা সাত অধ্যায় থেকে এরপরেও অধ্যায় হচ্ছে আট কৈশোরের বলছে মনোসামাজিক সমস্যা প্রতিকার আর হচ্ছে প্রতিরোধ এখানে তুমি পড়বে হচ্ছে পাঠ হচ্ছে এক তিন এবং চার তাহলে অধ্যায় কিন্তু আট হয়ে গেল এরপরে দেখবে অধ্যায় হচ্ছে ছয় অর্থাৎ খ বিভাগের সবগুলো অধ্যায় তুমি ভালো মতো প্র্যাকটিস করো শিশুর বর্ধন এবং হচ্ছে বিকাশ তাহলে পাঠ তিন এবং চারটা খুবই ভালো মতো করে প্র্যাকটিস করো তিন এবং চার নম্বরটা আর অধ্যায় হচ্ছে পাঁচ গৃহের অভ্যন্তরীণ শয্যা পাঠ হচ্ছে তিন চার এবং হচ্ছে পাঁচ এটা ভালো মতো করো এখান থেকে চিন্তনশীল প্রশ্ন আসবে এরপরে সর্বশেষ একটা এক্সট্রা কোয়েশ্চেন রাখলাম সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপক সেটা হচ্ছে কত পাঠ এক দুই তিন তাহলে এই ছিল আমার মোট ছয়টা এখান থেকে তুমি অবশ্যই পাঁচটা প্রশ্ন কমন পেয়ে যাবে ছটা প্রশ্ন আসবে তুমি পাঁচটা লিখতে পারবে তাহলে এটা ছিল আমাদেরকে সৃজনশীল কোন অংশ থেকে আসবে আর এরপরে সৃজনশীল ক এবং খ আমি আবারও বলতে সৃজনশীল প্রশ্ন ক এবং খ গ ঘ এই চারটা কোশ্চেনের জন্য বিগত সালের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেটা খুব ভালো মতো পড়ে ফেলো শুধুমাত্র তাহলে সৃজনশীল গ প্লাস ঘ এর জন্য বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলো সেটা কি বিশ আর বাইশ আবারও শুনো দু এবং বাইশটা ভালো মতোই পড়ো দু হাজার বিশ এবং বাইশটা ভালো মতো পড়ো আর কিছু প্রশ্নের ক এবং খ এটা স্ক্রিন শট আকারে আমার যে এফ বি পেজটা আছে সেখানে আমি দিয়ে রাখবো আবারও শুনো ক এবং ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেটা স্ক্রিন শট আকারে আমি আমার বি পেজটাই দিয়ে রাখবো যেটা লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে সেখানে তোমরা জয়েন করে দেখে নাও আশা করি তোমরা উপকৃত হবে এই লাস্ট ভিডিওটি দেখে ভালো থাকুন সবাই শুভেচ্ছা নিরন্তর